যে বন্যা দুর্গত জায়গা শুধুমাত্র আমাদের নোয়াখালী কুমিল্লা এই বেলটি না ফেনী না পাহাড় খাগড়াছড়ি সেই জায়গাতে দুর্গম পাহাড় পাহাড়ি ধস হচ্ছে কিন্তু সেই জায়গাতে আপনাদের রেস্কিউ টিম কিভাবে কাজ করছে ওদের উদ্ধারে এবং সাথে একটা জুড়ে দেই যে এটাকে কি আমরা শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগই বলবো ওয়েল প্রাকৃতিক দুর্যোগ বলতে সময়টা এই মুহূর্তে বর্ষাকাল এটা একটা আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্ল্যাট যেটা আমরা কমনলি বলে থাকি আমি এটাতে এভাবেই নামকরণ করতে পারি বা করতে চাই খাগড়াছড়ি এই মুহূর্তে আমাদের একটা ওয়ান অফ দ্য ভেরি প্রায়োরিটি জোন যেখানে অলরেডি কাজ চলছে আপনারা আজকে দেখেছেন যে ওখানে যারা দুর্বল আছে বা এইজের যারা আছে তাদেরকে অলরেডি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে অলমোস্ট সতেরোশো লোককে বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং হয়েছে পাহাড়ের সাথে আমরা তো আলাদা কিছু না বাংলাদেশ

কি অবস্থায় যেতে পারে যারা স্পেশালি হিল ট্র্যাক্সে ট্র্যাকিং করেন তারা বলতে পারবেন সো এই পার্সপেকটিভ থেকে খাগড়াছড়িতে যেহেতু বন্যা কবলিত এলাকা ওখান থেকে আমাদের বেশ কিছু উদ্ধার তৎপরতা চলছে এখনও চলছে এখনও আমি যখন আপনার সাথে কথা বলছি হয়তো আমার অন্যান্য আমার সাথে সৈনিকরা বা আমার অফিসাররা ওই মুহূর্তে ওখানে এই কাজগুলো করছেন এই মুহূর্তে আপনি আবার ওই জায়গাটাতে চাই আপনাদের কিংবা আপনাদের অ্যাসেসমেন্ট হচ্ছে প্রকৃতিগত কারণেই এই বন্যা আকস্মিক এই বন্যা আমি আপনাকে বলেছি পূর্বাভাস ছিল না যদি প্রকৃতিগত কারণেই থাকে তাহলে তো একটা পূর্ব সতর্কতা থাকবে যে মাসের অমক তারিখে কিংবা অমক চাঁদ পূর্ণিমার তিথিতে এমন ভারী বৃষ্টি হবে অতিবৃষ্টি হবে এই ইনফ্যাক্ট আমাদের কাছে একটা অ্যাডভাইজারি আসে আমাদের যে মন্ত্রণালয় থেকে বা আমি যদি বলি বন্যা তথ্য কেন্দ্র থেকেও আমরা গুলো পাই বাট এই পার্টিকুলারলি এই একুশ তারিখের অনওয়ার্ড যে বন্যাটা বা ফ্ল্যাশ ফ্লাড বলবো বা আকস্মিক বন্যা যেটা এটার ব্যাপারে সতর্কবার্তা ছিল হচ্ছে গিয়ে বন্যার জন্য নর্মাল ক্যাজুয়াল ফ্লাডের জন্য যেটা অন্য সময় আমরা ফেস করে থাকি এটার জন্য এইভাবে আমরা এই ধরনের হতে পারে এটা আসলে এটা আসলেই খুবই আকস্মিক বিষয়টা ছিল বন্যা সারা জীবন তো প্রাকৃতিক বিপর্যয়গুলোতে এবং রাজনৈতিক সংকটে তো আমরা দেখেছি আপনারাই মানুষের পাশে দাঁড়ান কিন্তু এই যে মহাবিপর্যয় সেখানে আপনারা বলছেন এটা যে এমন ভাবে যাবে তেমনটা কিন্তু কল্পনাও ছিল না কারণ আমরা আমি ছোটকালে ভয়াবহ বলেছি অষ্টআশি সালের বন্যা সিলেটে কয়েকদিন আগে দেখেছি কিন্তু একদম টিনের চাল বাড়ি দোতলা তিনটা পানির নিচে সেই জায়গাগুলোতে রেস্কিউ করা আপনাদের জন্য কতটা চ্যালেঞ্জ ছিল কিন্তু আপনি নিজেই ভয়াবহতা দেখেছেন কখনো জি আমি এর আগে আমি যেহেতু ইনফ্যান্ট্রি অফিসার সো আমার বিভিন্ন ক্ষেত্রে এই ডেভেলপমেন্টগুলোতে আমি নিজেও জয়েন করেছি বাট ইন পার্টিকুলার যদি এই বন্যাটার কথাই আমি বলি তাহলে এখানে অনেকগুলো বিষয় একসাথে মিলে গিয়েছে একটা ছিল হচ্ছে গিয়ে অস্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছিল আমি শুধু চিটাং চিটাংয়েরটাই বলি মানে চট্টগ্রামেরটাই বলি ছয়শো আটানব্বই দশমিক সাত মিলিমিটার বৃষ্টি হচ্ছিল গত পাঁচ দিনে একই সাথে আবার বঙ্গোপসাগরের নিম্নচাপ ছিল আপনি এটা জানেন আবার উজানের যে বৃষ্টিপাতটা আই মিন ত্রিপুরা আসাম মেঘালয় এই এলাকাগুলো তো অলমোস্ট এই টু মিলিমিটার পার ডে বৃষ্টিপাতগুলো হচ্ছিল তো তিনটা জিনিস কম্বাইন হয়ে এই আকস্মিক বন্যার সূত্রপাতটা বা যেটাই আমি বলি না কেন আমাদের এখানে এলাকাটা ডুবে গিয়েছে এখন পানি উজানের ঢলে ভাটি তো দিয়ে গেল জি ওই ধরনের আর অন দা আদার হ্যান্ড আপনি যেটা জিজ্ঞেস করছেন পাহাড় ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস আর এক্স্যাক্টলি আপনি আমাকে কিছুক্ষণ আগে যে কোয়েশন করেছিলেন যে তারা খাচ্ছে কি শুকনা খাবার আমরা ড্রপ করছি শুকনা খাবার ড্রপ করছি বা ড্রপ করা হচ্ছে তাদের জন্যই যারা তাদেরকে শিফট করতে হয়নি এমন না যে সবাইকেই উদ্ধার করে সত্তর লক্ষ লোক এই আমাদের এই দুইটা জেলার মধ্যে আছে সবাইকে কিন্তু উদ্ধার করতে হয়নি না আমি কিন্তু একটা কথায় যাব। আমরা কি সারা জীবন বারবার এমন বন্যা দেখব আমাদের তলিয়ে যাওয়া দেখব আর আপনারা সারা জীবন আমাদেরকে মানুষকে বাঁচাবেন তো সেইখান জায়গা থেকে আসলে এটা নিশ্চয়ই একটা সমাধানও তো দরকার এটা প্রাকৃতিক বলছি বিপর্যয় কিন্তু আমরা নদীকে শাসন করছি নানান ধরনের ড্যাম করছি আমাদের জলবিদ্যুৎ নানান কিছু আছে নানান হয়তো ইকুয়েশনও থাকে কিন্তু সমাধান সমাধানকে আপনাদের কখনো চিন্তা এসেছে যে সারা জীবনকে আমরা ডুবে যাব।

এমন ভাবে জায়গাগুলো ভরে বা নদীগুলো ভরে গিয়েছে যে পানিগুলো যে চলে যাবে স্লাইড করে সমুদ্রে গিয়ে পড়বে এটা জন্য মানে উদ্যোগটা নিয়ে আমাদের ইঞ্জিনিয়ারস যারা কাজ করছে ফুলি তারা আরো ভালো স্টেটমেন্ট দিতে পারবে বাট তারা দে हैव बीन ওয়ার্কিং এখনো তারা কাজ করছে নদীটাকে আবার সচল করার জন্য আচ্ছা ভরাট নদী যেগুলোকে সেগুলোকে আবার সচল মানে গেছে বড়াট হয়ে গেছে তারপরে আমি জানতে যে একটা বর্তমানটাতে একটা অন্য রকম সময় আমরা দেখছি সেই জায়গাটাতে আমরা দেখেছি সেনাবাহিনী কিন্তু পুলিশের পাশাপাশি একটা জনগণের নিরাপত্তার জন্য আপনারা কাজ করছিলেন সাথে ছিলেন একটা জনআস্থার জন্য এখানে আবার নতুন করে মহাবিপর্যয় সেখানে আবার সেনাবাহিনী সশস্ত্র বাহিনী কাজ করছে তো যেখানে জনমনের স্বস্তি ফেরাতে আপনারা সমতলে কাজ করছেন আবার বন্যা সেই জায়গাটা দুটোর মধ্যে কি সমন্বয়টা কি কোনো রকম শূন্যতা দেখা দিচ্ছে নাকি নাকি একসঙ্গেই কাজ করছেন শূন্যতা দেখা দিচ্ছে না বিকজ আমরা এই যে এরিয়া অফ রেসপন্সিবিলিটি দায়িত্বপূর্ণ এলাকার কথা বললাম এখানে আমাদের যারা এর আগে ডেপ্লয়েড ছিলেন তারাই এখানে কাজ করছেন বাট হ্যাট্রিক হয়ে যাচ্ছে দ্যাট মিনস মানে দে আর আমি বলতে যাচ্ছি বিষয়টা যে সিকিউরিটির আসপেক্টটা একদিকে কাভার হচ্ছে আবার এটাও যেটা এই মুহূর্তে বন্যা একটা আকস্মিক বন্যাটা এটাকেও কাভার করতে হচ্ছে সো নতুন বাইরে থেকে লোক তো আর এনে এটা করা যাচ্ছে না তারাই এই একটা লোকই কিন্তু দুইটা কাজই করছে এই মুহূর্তে সো আলটিমেটলি উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট